আসসালামু আলাইকুম ফুডস এন্ড প্ল্যান্টস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে কিছু বড় চারা মানে বিদেশি আমেরি কিছু বড় চারা কারণ অনেকে বড় চারা চাই যার কারণে দেখা যাচ্ছে যে আমি আজকে সবাইকে একটু বড় চারা দেখাবো যে চারাগুলোতে আমাদের ম্যাক্সিমাম চারাতে আম আছে কোনোটাতে তারপরে ম্যাক্সিমাম গাছে আমগুলা ভেঙে দেওয়া হয়েছে যেমন এটা যেমন দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে আমেরিকান পালমার এই যে আমরা আম দেখতে পাচ্ছি এই আমগুলা তো আস্তে আস্তে রং ধারণ করবে হ্যাঁ হ্যাঁ এই যে আস্তে আস্তে কালার চলে আসছে আমগুলাতে আস্তে আস্তে কালার চলে আসছে এটাতে আসলে সূর্যের আলো আরো বেশি কালার হয় আর কি এই যে কালার চলে আসছে এই যে এটাতে কালার চলে আসছে এই যে এই পাশটাতে বেশ সুন্দর কালার চলে আসছে তারপরে আপনি যদি দেখেন এই যে এইটাতে সুন্দর কালার চলে আসছে এই যে এটাতে এটা আসলে আস্তে আস্তে যত বড় হবে মানে পাকার সাথে সাথে পাকাটা পরিপূর্ণ মানে যত বেশি হবে আমগুলা তত বেশি কালার হবে আস্তে আস্তে কালারটা মাত্র শুরু হচ্ছে আবার কিছু কিছু আম আছে যেগুলাতে ছোট ছোট গুটি থাকা অবস্থাতেই দেখা যাচ্ছে লাল হয়ে যায় ঠিক আছে তো আমেরিকান পালমারে কালার আসতে একটু সময় লাগে পরিপূর্ণ হতে একটু সময় লাগে তো এজন্য আমি আসলে আসলে আম আসলে রাখা খুবই কষ্টকর তার কারণ বিভিন্ন রঙিন আম মানুষ এসে মানে দেখা মানে তার একটা অন্যরকম আগ্রহ হয় যার কারণে সে ছিঁড়ে ফেলে বা ছোট ওরা সব ছিঁড়ে ফেলে আমটা রাখা খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের গাছে এই যে এটা হচ্ছে তাইওয়ান রেড আমি দেখা এগুলোতে সবগুলাতেই আম ছিল আসলে এটা প্রচুর সুন্দর কালার হয় লাল হয় যার কারণে দেখা যাচ্ছে আমগুলো আমি রাখতে পারি নাই যেমন একটা আছে আমি যদি দেখাই একটা এমনি পরিপূর্ণ হয় নাই আপনি এই পাশ থেকে যদি দেখেন এই যে পরিপূর্ণ হয় নাই তাও কালার আসতেছে এই যে দেখেন তারপরে হচ্ছে এই যে এখানে আপনাকে আরেকটা দেখাই এটা হচ্ছে রেড আইভরি এটা হচ্ছে আপনার বড় চারা কিন্তু এটা ডাল পরিপূর্ণ হয় না এজন্য মুকুল ওইভাবে আসে নাই এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে থ্রি টেস্ট ছোট ঝাঁকড়া চারা ছাদ বাগানিদের জন্য খুব এই যে দাম ধরে আছে দেখেন এই যে থ্রি টেস্ট এটা তো অনেক দামি এবং উন্নত হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে আরো একটা আছে থ্রি টেস্ট এখন আমরা যে আমের চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আমের চারা আসলে এগুলো হচ্ছে কিং চাকাপাত যেটা হচ্ছে রঙিন হয় মানে লাল রঙের হয় এবং বেশ বড় এবং খুব নাম করা একটা সুস্বাদু আম কিং চাকাপাতের এগুলো হচ্ছে বড় চারা অনেকে তো অনেক ডাল বিশিষ্ট হ্যাঁ হ্যাঁ অনেক আপনি দেখেন পুরো ছাতার মতো আর কি পুরো ছাতার মতো 4-5 বছর বয়সী গাছ হ্যাঁ 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 অনেক ডালপালা বিশিষ্ট এগুলো সবই কিং চাকাপাত এই যে এগুলো তো দামও অনেক বেশি হবে হ্যাঁ এগুলো মোটামুটি দাম ছোটগুলার থেকে মোটামুটি ভালো বেশি এগুলো হচ্ছে কিং চাকাপাত আম এগুলো সব ছাতার মতো এবং এক সাইজের চারা মানে সবচেয়ে বড় চারা প্রচুর ডাল এই দেখেন আপনি একটা ডালের থেকে আবার তিনটা চারটা করে ডাল বের হচ্ছে বুঝতে পারছি এগুলো হচ্ছে সব কিং চাকাপাত এই যে এটা কিং চাকাপাত হানিডিউ কোনটা হানিডিউ আমের চারা হানিডিউ এই যে এটা এটা হচ্ছে হানিডিউ আমের চারা এই যে এগুলো হলো হানিডিউ এই যে হানিডিউ এই যে দেখেন এই দেখেন এই দেখেন হানিডিউ এর চারা দেখেন এটা একটা হানিডিউ আমের চারা হানিডিউ না এটা হ্যাঁ হানিডু এই চারাটা দেখেন মোটামুটি কি পরিমাণ ঝাপড়া এটা কিন্তু একটা চারা দেখেন কি পরিমাণ ঝাপড়া এবং কি পরিমাণ এটা তো আসলে মুকুল ছিল এই যে এখানে মুকুল ছিল আম ছিল এটা আমরা ভেঙে দিছি যাতে এই গাছের এই পাতাগুলো সুন্দর হয় ঝাঁকড়াভাবে বের হয় এখানে মুকুল ছিল তারপরে এই যে এটাও হানিডিউ এটার থেকে মাথার থেকে যে কলম কেটে আবার চারা করা হয়েছে হানিডিউ এই মাথাগুলো কেটে আবার চারা করা হয়েছে নতুন চারা ওই চারাগুলো ওই পাশে আছে এগুলো সবই হানিডিউ ম্যাক্সিমাম আর ছোট চারা ওইদিকে অনেক অ্যাভেলেবল চারা আছে এগুলাতে আসলে সবগুলাতে যে আমের মুকুল এবং আম ছিল এগুলাতে সবগুলো আম ছিল কিন্তু আমগুলো আসলে দুইটা বড় বৃষ্টি এবং ঝড়ের কারণে আর আসলে আম ওইভাবে রাখাটা খুবই কষ্টকর হয়ে গেছে নার্সারিতে যেই আসে তাকেই এই যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের বড় চারা হ্যাঁ ব্ল্যাক স্টোনের বড় চারা এটা তারপরে এটা হচ্ছে চিয়াংমাই এই যে চিয়াংমাইয়ের বড় চারা যারা চান তারা এমন ঝাঁকড়া 15-20টা ডাল বিশিষ্ট চারা আছে চিয়াংমাই
অনেক বড় চারা হ্যাঁ অনেক বড় চারা এগুলা চিয়াংমাই মানে সর্বোচ্চ বড় চারা আর কি হ্যাঁ সর্বোচ্চ বড় চারা আসলে এগুলার উপরে আসলে যাওয়াটা খুবই কষ্টকর এর চেয়ে বড় চারা হবেও না আসলে ওইভাবে এই যে ব্রুনাই কিং এর চারা দেখেন ব্রুনাই কিং যারা ব্রুনাই কিং চান এই যে ব্রুনাই কিং এই যেগুলো সবই হচ্ছে ব্রুনাই কিং এর চারা এগুলা তো ওজন হয় একটা 4-5 কেজি না হ্যাঁ এটা একটা একটা আমের ওজন হয় 4-5 কেজি আর কি ব্রুনাই কিং ক্যামেরা ঠিক আছে ব্রুনাই কিং যেটা এটা হচ্ছে ব্রুনাই কিং এর আম ব্রুনাইয়ের একটা জাত আর কি আমটা খুবই বড় হয় বড় কত বড় অনেক সুন্দর চারা এগুলো আপনারা কিভাবে পাঠান সারা বাংলাদেশে এটা আসলে যে এরকম সাইজের আপনার টবে আছে মাটির টবে আছে এর থেকে একটু বড় টব হবে এটা 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে আছে এগুলো আসলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই যারা হচ্ছে 4-5টা চারা নেয় তারা হচ্ছে আমরা ক্যারেটে পাঠাই এই বড় চারাগুলো দেখা যাচ্ছে 5টা করে পাঠানো যায় হ্যাঁ আর ছোট যেগুলো ছোট খুঁটিতে আছে এই চারাগুলো দেখা যাচ্ছে একসাথে প্রায় 15টা 20টা পাঠানো যায় ঠিক আছে তো এই চারাগুলো আমরা 5টা করে পাঠাইতে পারি একটা ক্যারেটে আর কি কুরিয়ারের কেউ যদি নেয় আর একটা করে নিলে আমরা দেখা যাচ্ছে ওই ব্যাগের মধ্যে নর্মালি ভাবে এভাবে খোলা অবস্থায় পাঠাই দেই যাতে গাছের কোনো ক্ষতি না হয় বা গাছের কোনো আঘাত না পাই এখন আমরা যে আমের চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আমের চারা এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন আমের চারা এগুলো নরমালি আসলে সবাই চেনে কারণ এর পাতার বৈশিষ্ট্যটা মানে এমনই অন্যরকম যে যে কোনো কাস্টমার বলেন যে কোনো গ্রাহক বলেন যেই বলেন এই আমের চারাটা দেখলেই তার মনের মধ্যে আসে যে এটা কি আমের চারা যে জানে না আর কি আর যে চিনতে পারে সে শত শত আম গাছের মধ্যেও থাকলেও চিনতে পারে যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আমের চারা এটার বৈশিষ্ট্য এই একটাই লাল পাতা এটা দেখে চেনার উপায় শুধুমাত্র এই একটা এটা খুবই সুন্দর একটা আম চমৎকার একটা আম এবং মানে যারা শৌখিন যারা ছাদ বাগানি যারা ছাদে লাগাইতে চায় তারা আসলে সৌন্দর্যের জন্য এটাও কিন্তু রেয়ার সব সময় পাওয়া যায় না হ্যাঁ সৌন্দর্যের জন্য কিন্তু এটা করতে পারে এই আমের চারাটা লাগাইতে পারে কারণ এই লাল টকটকা পাতা তার ছাদ বাগানে দেখতেও সুন্দর লাগবে এবং ফলটাও বেশ খুবই সুসুন মানে খুবই ভালো একটা ফল আর কি তো ব্ল্যাক স্টোনের চারা আমাদের কাছে ছোট চারাগুলো অ্যাভেলেবেল আছে বড় চারাগুলোও আছে তো এই চারাগুলো আপনারা যারা চান তারা আমাদের কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই চারাগুলো পাবেন সব এক সাইজের চারা এবং সব সোজা সোজা চারা এবং খুব সুন্দর সুন্দর চারা আর কি ব্ল্যাক স্টোনের এই এই সাইজের চারাগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না তো এখন বেশ খুব সুন্দর সুন্দর চারা আছে নতুন নতুন চারা আছে এগুলাতে যে কুশি বের হচ্ছে নতুন নতুন কুশি বের হচ্ছে এগুলো কি আমের চারা এগুলো হচ্ছে মানে বাড়ি ফোর এটা বিদেশি নয় তবে এটা খুবই চমৎকার একটা আম বাড়ি ফোর মানে আপনারা আমের শেষের দিকে মানে আম চলে যাওয়ার শেষের দিকে দেখবেন বাজারে পাওয়া যায় গোল গোল আম বেশ বড় এটা একটা হাইব্রিড জাত খেতে অত্যন্ত মিষ্টি আমি যতটুকু জানি খুবই ভালো চমৎকার এবং প্রচুর ধরে দেখতেও হ্যাঁ প্রচুর ধরে এই যে দেখেন মাটির ছোট টবে আছে তাই একটা ডালে কি পরিমাণ আম আছে আপনি দেখেন এগুলো আসলে আমগুলো ওইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ছোট মাটির টবে আছে সেইভাবে পুষ্টি নিতে পারতেছে না যার কারণে এগুলো আসলে মুকুলে রাখা হয়েছিল আর এগুলাতে সব মুকুল ভেঙে দেওয়া হয়েছে যার কারণে দেখা যাচ্ছে এগুলাতে নাই এটা মুকুল ভাঙা হয় নাই কারণ হচ্ছে এটা রাখা হয়েছে আর কি এটা প্রচুর এইগুলা কি আম কি আমের চারা এটা হচ্ছে তাইওয়ান গ্রিন এই চারাগুলো হচ্ছে তাইওয়ান গ্রিন আমের চারা তাইওয়ান রেডেরও এই সাইজের চারা আছে এটা হচ্ছে তাইওয়ান গ্রিন এগুলোতে প্রচুর আম ছিল আসলে আমগুলো রাখা খুবই কষ্টকর আমগুলো ঝরে গেছে এই যে আম তারপরে এটাতে এগুলো বড় সাইজ অনেক বড় সাইজ 5 থেকে 6 ফিট সাইজের চারা হ্যাঁ এটা আসলে 6-7 ফিট সাইজের চারা আর কি বড় ঝাঁকলারও চারা এই যে তাইওয়ান গ্রিন যেটা যেটা গ্রিন ম্যাঙ্গো যেটা বলে আর কি তাইওয়ান গ্রিন ম্যাঙ্গো এটা হচ্ছে তাইওয়ান গ্রিন এই যে এগুলোতেও আম ছিল এগুলোতে আম সব ঝরে গেছে তাইওয়ান গ্রিন ম্যাঙ্গো চারা ওই পাশে আরো রেড আছে বোনাই কিং আছে আপনাদের কাছে বড় কি কি আমের চারা আছে বড় আমের চারা সব জাতগুলাই বড় আমের চারা আছে আপনার কিং চাকাপাত হানি ডিউ তারপরে থ্রি টেস্ট তারপরে বোনাই কিং আমেরিকান পালমার তাইওয়ান রেড তাইওয়ান গ্রিন তারপরে হচ্ছে রেড আইভরির বড় চারা কিছু ছিল আবার নতুন আসবে তারপরে হাড়ি ভাঙা বাড়ি ফোর সামনে আমরা দেখি এটা হচ্ছে হাড়ি ভাঙা আছে বাড়ি ফোর আছে গৌর মতি আছে এই চারাগুলো কি চারা এটা হচ্ছে তাইওয়ান এটা তাইওয়ান রেড তাইওয়ান রেড এগুলো হচ্ছে টবের চারা টবে খুবই সুন্দর বড় চারা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে টবের চারা এই যে আমি আপনাকে দেখাই এটা একজন কাস্টমার আমাকে অর্ডার করে রাখছে এটা হচ্ছে রেড আইভরি দেখেন এটা হচ্ছে রেড আইভরি দেখছেন একটা একটা ইয়েতে কতগুলা ডাল বের হইছে
অনেক সুন্দর ঝোপালি রেড আইভরি রেড আইভরি চারা এটা বড় চারা হ্যাঁ এটা রেড আইভরি বড় চারা ওই পাশে আছে আপনার হাড়িভাঙা হাড়িভাঙা এটা রেড আইভরির বড় চারা আর কি আপনাকে দেখাই আরো আসল রেড আইভরির ছোট চারা আছে ওগুলা দেখাচ্ছি এখন এইগুলা আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো কি আমের চারা এই যে এইগুলা হচ্ছে আপনার R2E2 অস্ট্রেলিয়ান R2E2 যে আমের চারাগুলো এটা হচ্ছে যে এটা এইটা তারপরে এইটা 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 এগুলা এগুলো R2E2 অস্ট্রেলিয়ান এটা নতুন একটা জাত এবং আমগুলো অনেক বড় হয় এবং খেতেও বড় এবং গোল এবং খেতে খুবই সুস্বাদু আমগুলো বেশ বড় হয় গোল গোল সাইজের হয় খুবই সুস্বাদু আম হয় R2E2 অস্ট্রেলিয়ান R2E2